আসসালামু আলাইকুম প্রবাস ভিডিও নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমি হাসান সরাসরি আছি মালয়েশিয়া থেকে আপনাদের সাথে। বন্ধুরা আপনারা যারা আমাদের এই চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মালয়েশিয়া ইমিগ্রেশনের কিছু নতুন আপডেট আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং প্রবাসী কল্যাণ মন্ত্রীর কিছু সতর্ক বার্তা আপনাদের সাথে শেয়ার করব। মালয়েশিয়া ইমিগ্রেশনের সর্বশেষ যে খবরটি আজকে আমাদের হাতে এসে পৌঁছেছে সেটি হলো মালয়েশিয়া ইমিগ্রেশনের প্রধান জানিয়েছে রিকলিভেশন ফোলাং আজকে আজকেই শেষ দিন যারা অবৈধ ছিলেন দেশে ফিরবেন পার্শ্বরিঙ্গিত জরিপানা দিয়ে দেশে যাচ্ছেন সেই পার্শ্বরিঙ্গিত জরিপানা দিয়ে আজকেই শেষ দিন বলে জানিয়েছেন তিনি বলেন ষোলোই নভেম্বর দুই হাজার বিশ থেকে শুরু হওয়া তিরিশে জুন পর্যন্ত দুই হাজার বাইশ বা আজকে তিরিশে জুন রাত বারোটার পরে শেষ হয়ে যাচ্ছে এই রিকলিভেশন ফুলাং অর্থাৎ আজকের পর থেকে রিক্যালিভেশন পোলাঙে সরাসরি এয়ারপোর্টের মাধ্যমে ফিঙ্গার দিয়ে অবৈধ কোনো প্রবাসী ভাই তার নিজ নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ থাকছে না সেক্ষেত্রে কঠিন হুশারি দিয়েছেন দাতশ্রী হামজা জুনাইদ যারা মালয়েশিয়ায় অবৈধ ছিলেন এই রিক্যালিভেশন পোলাঙে বৈধতা আপনারা গ্রহণ করেননি তাদেরকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশান নেবেন মালয়েশিয়ার অপরাসী দিয়ে তাদেরকে জেল এবং জরিপানা বা নিয়োগকর্তাকেও আটক করতে পারেন এমনটি জানিয়েছেন লাইসেন্স বাতিল করতে পারেন পরে যারা অবৈধ লোকদের কাজ দেবে বা ঠাঁই দেবে সেই সব মালিককেও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতশ্রী হামজা জুনাইদ বলেছেন আজকে রাত বারোটার পর থেকে হয়তো অপারাসি শুরু হয়ে যাবে বা আগামীকাল থেকেই শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন অবৈধদের আটক করার পর শাস্তি হবে বা মালিককে কেমন বা শাস্তির আওতায় আনা হবে তা হয়তো আগামীকাল বা কিছুদিনের মধ্যে নতুন করে মন্ত্রী ঘোষণা দেবেন বলে আশা করা যাচ্ছে তবে বলা যাচ্ছে না আমাদের প্রবাসী অবৈধ অবৈধ প্রবাসী ভাইদের কি অবস্থা হবে এই মুহুর্তে কঠিন সময় পার করতে হবে আমাদের অবৈধ প্রবাসী ভাইদের তবে যারা অবৈধ থেকে বৈধ হওয়ার জন্য বিভিন্ন কোম্পানিতে পাসপোর্ট জমা দিয়েছেন ফিঙ্গার দিয়েছেন তাদের কাছে যে নেভির কাগজটি আছে যে ডকুমেন্টগুলো আছে সেসব ডকুমেন্ট সময় সঙ্গে রাখবেন সেই সব ডকুমেন্টের উপর নির্ভর করেও কিছুটা ছাড় আপনারা পেলেও পেতে পারেন যেহেতু আজকে লাস্ট রিকালিভেশন বা দেশে যাওয়ার সুযোগ শেষ হয়ে যাচ্ছে এই জন্য এয়ারপোর্টে প্রচুর ভিড় সবাইকে লাইনে দাঁড়িয়ে বা বসে কখন ফিঙ্গার দিয়ে নিজ নিজ দেশে ফিরে যাওয়ার জন্য সবাই অপেক্ষা করছে এখন বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব মালয়েশিয়া কলিং ভিসা বিষয়ে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে যে ঘোষণাটি এসেছে সেটি মালয়েশিয়া কলিং সমস্ত খরচ বা বিমান ভাড়া থেকে শুরু করে সমস্ত খরচ মালিক পক্ষ বহন করবে বলে জানিয়েছেন আপনারা কারো কাছে কোনো টাকা পয়সা বা কোনো দালালের কাছে কোনো টাকা পয়সা লেনদেন থেকে বিরত থাকতে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ এবং যদিও আপনারা কারো সাথে টাকা পয়সা লেনদেন করেন তাহলে ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন এবং সাথে রিসিদ রাখবেন একদল অসাধু দালাল চক্র যারা মানুষকে ভুল বুঝিয়ে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে তাদের থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আজকের ভিডিওতে এই পর্যন্ত বন্ধুরা আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম